বাংলা সিনেমার জাদ্রিল ভিলেন মিশা সওদাগর পর্দায় যতটাই বদমেজাজি বা বিশ্রী চরিত্রের হন না কেন, বাস্তবে কিন্তু তিনি একদম উল্টো, যাকে বলে মুদ্রার এপিটোপিট। মিশা সওদাগর 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেছেন, নিয়মিত করেন দান খয়রাত। শুধু তাই নয়, পর্দায় একের পর এক মদের বোতল শেষ করতে দেখলেও আসলে কিন্তু তিনি জীবনে একটিবারের জন্য মদ স্পর্শ করেননি, এমনকি একটি সিগারেটও ফুঁক দেননি। মানুষ শুনে অবাক হয়ে যায়, জানতে যায় কি সেই কারণ। অনেক সময় দেখা যায় অনেক দুঃখের ঘটনা বা পরিস্থিতির কারণে বাধ্য হয়ে এমনটি করেন অনেক মানুষ। মিশা সওদাগরের বেলায় কি হয়েছে এরকম কিছু? না, মিশা সওদাগর মানুষটাই এমন, তিনি যা করেন সবটাই ভেবেচিন্তে নিজের ও সমাজের 10টা মানুষের জন্য করেন। সিনেমায় ভিলেন হয়েছেন এবং সেই ক্ষেত্রে তিনি সেরা, অভিনয়টাকে রপ্ত করে নিয়েছেন। আর তিনি মনে করেন যে কোনো মানুষের জীবনে কিছু অর্জন করতে হলে প্রয়োজন ইনার পিসের, আর এই ইনার পিস অর্জনের জন্য ধর্মের পথে চলার কোনো বিকল্প নেই। মিশা চান সিনেমার মাধ্যমে ভালোকে প্রকাশ করতে, মন্দের যে কখনো জয় হয় না তা মানুষকে ভালোভাবে বোঝাতে চান তিনি। লক্ষ্যে পৌঁছাতে হলে মাদককে না বলতেই হবে, আর এ কারণে মিশা কখনো মাদক সেবন করেননি, এমনকি মাদক বিরোধী আন্দোলনে তিনি বিশেষভাবে তৎপর রয়েছেন। প্রিয় দর্শক, পর্দার ভিলেন মিশাকে যেমন আমরা ঘৃণা করি, তেমনি বাস্তবের ভদ্র মিশাকে আমরা সম্মান করি। মিশা সওদাগরের কোন সিনেমার অভিনয়টি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে তা প্লিজ শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।